ভারতীয় দর্শন সম্প্রদায় বলতে মোট 9টি দর্শন সম্প্রদায়ের কথা বলা হয়। তারা হলো চার্বাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এখন এই 9টা সম্প্রদায়ের মধ্যে আবার দুটো ভাগ লক্ষ্য করা যায়, আস্তিক এবং নাস্তিক। আস্তিক দর্শন কাদের বলা হয়? আমরা জানি সাধারণত যারা ঈশ্বরে বিশ্বাসী তাদেরকে আস্তিক বলা হয় এবং যারা ঈশ্বরে বিশ্বাসী নয় তাদেরকে নাস্তিক বলা হয়। কিন্তু দর্শনে এই আস্তিক এবং নাস্তিক শব্দ দুটোকে বেদে বিশ্বাস করা এবং বেদে বিশ্বাস না করা এই দুটো অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ তারাই আস্তিক যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন, আর তারা নাস্তিক যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না। চার্বাক, জৈন এবং বৌদ্ধ এই তিনটি দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না, এদেরকে বলা হয় নাস্তিক দর্শন সম্প্রদায়। অপরদিকে বাকি দর্শন সম্প্রদায়গুলো বেদের প্রামাণ্যে বিশ্বাস করে, সেই কারণে তাদের আস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়। আমাদের আজকের পাঠ্য বিষয় নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে একটি দর্শন সম্প্রদায়, জৈন দর্শন। জৈন শব্দটি এসেছে জিন শব্দটি থেকে, আর এই জিন শব্দটি এসেছে জি ধাতু থেকে, যার অর্থ হলো জয় করা। জয় করা বলতে এখানে কামনা বাসনাকে জয় করা বোঝানো হচ্ছে। জিন যারা তারা কঠোর সাধনার দ্বারা কামনা বাসনাকে জয় করেন এবং সিদ্ধ পুরুষ রূপে অবস্থান করেন, এই সিদ্ধ পুরুষকে মুক্ত পুরুষও বলা হয়। এই মুক্ত পুরুষ বা সিদ্ধ পুরুষ বা জিনদের আবার তীর্থঙ্করও বলা হয়। তীর্থঙ্কর অর্থে পথের প্রদর্শক, সত্য পথের প্রদর্শক। আর এই সত্য পদের প্রদর্শক বা তীর্থঙ্করদের মতকে যারা মেনে চলেন বা তাদের উপদেশকে যারা অনুসরণ করেন তারা জৈন নামে খ্যাত। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলে কিন্তু কোনো নির্দিষ্ট বা কোনো বিশেষ ব্যক্তির কথা জানা যায় না। যেটা জানা যায় সেটা হলো জৈন ধর্ম বা জৈন দর্শনের প্রচারকদের কথা। ২৪ জন তীর্থঙ্কর হল জৈন ধর্ম বা দর্শনের প্রচারক। এদের মধ্যে প্রথম জন হলেন ঋষভদেব এবং সর্বশেষ জনের নাম মহাবীর বা বর্ধমান, আর ত্রয়োবিংশ তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। আমরা জৈন ধর্ম বা জৈন দর্শন বলতে যেটা বুঝি সেটা পার্শ্বনাথের উপদেশাবলীকেই বুঝি। মহাবীর বা বর্ধমান পার্শ্বনাথের উপদেশগুলিকেই সমন্বিত করে তাদের শিষ্যদের মধ্যে প্রচার করেছিলেন। এখানে বলা যায় মহাবীর বা বর্ধমান কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক। জৈনরা নিরীশ্বরবাদী। জৈন দর্শনে তথাকথিত অর্থে বা প্রচলিত অর্থে ঈশ্বরকে বিশ্বাস করা হয় না বা ঈশ্বরকে মানা হয় না। তারা মনে করেন তীর্থঙ্কররাই তাদের কঠোর সাধনার দ্বারা ঈশ্বরে পরিণত হয়েছেন এবং পূর্ণ জ্ঞান অর্জন করেছেন, সর্বজ্ঞ পুরুষ রূপে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন, এবং এই তীর্থঙ্করদের উপদেশ অনুসরণ করলে সাধারণ মানুষও সত্য পথের সন্ধান পেতে পারে। জৈন ধর্মে দুটি সম্প্রদায়, একটি হলো দিগম্বর আরেকটি হলো শ্বেতাম্বর। জৈন ধর্মে যে দুটো সম্প্রদায় আছে তাদের কিন্তু মৌলিক নীতি একই। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তাদের মধ্যে পার্থক্য হচ্ছে আচরণবিধির কিছু বাহ্যিক দিক দিয়ে। যেরকম দিগম্বররা মনে করেন সংসারের সমস্ত সম্পদ পরিত্যাগ করে জীবন নির্বাহ করা উচিত, এবং সেই কারণে তারা পরিধেয় বস্ত্রটি পর্যন্ত পরেন না, তারা উলঙ্গ থেকে বিচরণ করেন। অপরদিকে শ্বেতাম্বররা মনে করেন যে অনাড়ম্বর জীবনযাপনই যথেষ্ট, উলঙ্গ হয়ে থাকা নিষ্প্রয়োজন। তারা শ্বেত বস্ত্র পরিধান করেন এবং সেইভাবেই কঠোর সাধনার দ্বারা জীবন নির্বাহ করেন। এখানে একটা কথা একটু উল্লেখ করে নিই,
দিগম্বরের আভিধানিক অর্থ হল দশ দিক যার আবরিত। দিগম্বররা যেহেতু মনে করেন আমাদের যে দশটা দিক আছে, এই দশটা দিকই আমাদেরকে আবরণ করে দিয়ে রেখেছে, দশটা দিক আমাদেরকে আবরিত করে রেখেছে, সেই কারণে আমাদের নতুন করে আর কোনো বস্ত্র পরিধান করবার কোনো প্রয়োজন নেই। দিগম্বররা আবার মনে করেন যে নারী সঙ্গ সবসময় ত্যাগ করা উচিত, নারী মুক্তির অন্তরায়। শ্বেতাম্বররা মনে করেন যে নারী মুক্তির অন্তরায় নয়, কঠোর সাধনার দ্বারা নারীও মুক্তি লাভ করতে পারেন। দিগম্বররা মনে করেন স্ত্রীলোক কখনো কেবল জ্ঞানী জিন হতে পারে না, এমনকি কঠোর সাধনার দ্বারাও নারী মুক্তি লাভ করতে পারে না। সিদ্ধি বা মুক্তি লাভ করতে হলে নারীকে পুরুষ রূপে জন্মগ্রহণ করতে হবে। অপরদিকে শ্বেতাম্বররা মনে করেন নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই কঠোর সাধনার দ্বারা মুক্তি লাভ করতে পারে। এই দুটো দিক থেকে দিগম্বর এবং শ্বেতাম্বরদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু তাদের মৌলিক নীতি কিন্তু একই। তাদের মৌলিক নীতি হল অহিংসা। তারা মনে করেন আমাদের প্রত্যেকের অহিংস হয়ে থাকা উচিত, অহিংস আচরণ করা উচিত, হিংসা করা আমাদের কখনোই উচিত না। দুটো সম্প্রদায় মনে করেন অহিংসাই আমাদের জীবনের ব্রত, আমাদের অহিংস হয়েই জীবন অতিবাহিত করা উচিত এবং অন্যের মতকে শ্রদ্ধা করা উচিত। এটা জৈন দর্শনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক, কারণ জৈনরা মনে করেন যে তাদের মত যেরকম তাদের কাছে গুরুত্বপূর্ণ, অন্যের মতও একই রকম গুরুত্বপূর্ণ বা অন্যের মতের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। এবং অহিংসার দ্বারা তারা এতটাই প্রভাবিত বা অহিংসা কে তারা জীবনের এতটাই ব্রত মনে করেন যে তারা মনে করেন এমনকি একটি পিঁপড়েও যেন তাদের মাধ্যমে কখনো তার না প্রাণ নাশ হয়। এভাবে তারা জীবনচর্চা বা জীবনচর্যা করেন।